বর্ষা এলেই প্রতি বছর এভাবেই ধরা পড়ে জলাবদ্ধতার চিত্র। বরিশাল নগরীর ড্রেনেজ সিস্টেমের অপ্রতুলতা কিভাবে জাতীয় অর্থনীতিতে প্রভাব ফেলছে সে বিষয়টিও তুলে ধরেন এই বিশেষজ্ঞ। ড্রেনেজের সিস্টেম থাকা দরকার, জালের মতো বিস্তার, অর্থাৎ ওয়ান ওয়ে না। যদি কোনো কারণে একটা ওয়ে ফেল করে তাহলে তার বিকল্প এক বা একাধিক জালের মতো আমাদের ড্রেনেজ সিস্টেম দরকার। একটি উন্নয়ন সংস্থার তথ্য মতে বরিশাল নগরীর জলাবদ্ধতা নিরসনে 68 কিলোমিটার ড্রেনেজ সিস্টেম প্রয়োজন, কিন্তু গত 16 বছরে নির্মাণ হয়নি অর্ধেকও। 2008 থেকে 2013 সাল পর্যন্ত সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শওকত হোসেন হিরণ নির্মাণ করেন 14 কিলোমিটার ড্রেন। পরবর্তী 5 বছরে আহসান হাবিব কামাল নির্মাণ করেন 7 কিলোমিটার। 2018 থেকে 23 সাল পর্যন্ত সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ মেয়র হিসেবে 9 কিলোমিটার ড্রেন নির্মাণে সক্ষম হন। আর গত 1 বছরে মেয়র হিসেবে আবুল খায়ের আবদুল্লাহ নির্মাণ করেন 2 কিলোমিটারেরও কম। 58 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে 2002 সালে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হয় বরিশাল নগরী। নগর উন্নয়নের মাস্টার প্ল্যানের বয়স 16 বছর হলেও হয়নি পরিকল্পনা মাফিক উন্নয়ন। জলাবদ্ধতার অভিশাপ থেকে দ্রুতই মুক্তি চান নাগরিক সমাজ। পানি নিষ্কাশনের যে সামর্থ্য বা যে চওড়া যে গভীরতা ড্রেনগুলো থাকা দরকার সেগুলো নাই। পানিটাকে নিষ্কাশন যাতে হয় এবং এই ড্রেন থেকে সেটা খালে প্রবাহিত হতে পারে এবং খাল থেকে আবার সেটা নদীতে যেতে পারে, এই ব্যবস্থাপনা করতে পারলেই বরিশালের মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। তবে এ ব্যাপারে বক্তব্য জানতে নগর ভবনে গিয়ে পাওয়া যায়নি মেয়রকে। তার অবর্তমানে অন্য কেউ কথা বলতে পারবে না বলেও জানান প্রধান নির্বাহী কর্মকর্তা। শফিক মুন্সী, দেশ টিভি, বরিশাল।